আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ডাক্তার জাহিদ হাসান, অধ্যক্ষ কারিম কাপুর বিজি মেডিকেল কলেজ। আজকে আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা যৌন দুর্বলতার কতদিন ওষুধ খাবো। দেখেন, আমরা যখন কোনো রুগী আমাদের কাছে আসে, সব রোগের ক্ষেত্রেই জিজ্ঞেস করে যে স্যার ওষুধ কতদিন খেতে হবে। তো বিশেষ করে অন্যান্য ব্যাপারে কন্টিনিউ অনেকদিন ওষুধ খেলেও যৌন দুর্বলতার ব্যাপারে আমরা খুব তাড়াহুড়া করে থাকি এবং সবসময় জিজ্ঞেস করি স্যার কতদিন ওষুধ খেতে হবে, কদিন খেলে হবে, এক মাস, দু মাস, অথবা এক ডোজ বা দুই ডোজ বা তিন ডোজ। এই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আসলে যৌন দুর্বলতার জন্য আমাদের কতদিন ওষুধ খেতে হবে। ভিডিওটি দেখলে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার যৌন দুর্বলতা হলে আসলে আমরা কতদিন ওষুধ খেতে পারি বা কতদিন খেলে আমি সুস্থ হব। বিষয়টা আসলে দেখেন, যৌন দুর্বলতা হোক আর অন্য কোনো রোগ হোক, যে রোগই হোক, আমার আমার রোগ যখন হবে আমি সুস্থ না হওয়া পর্যন্ত কিন্তু ওষুধ খাবো, অর্থাৎ খাইও কিন্তু। কিন্তু আমরা যখন আমাদের যৌন দুর্বলতার বিষয়টা আসে, তখনই রোগীরা আমাদেরকে জিজ্ঞেস করে ফেলে স্যার এটার জন্য আমাদের কতদিন ওষুধ খেতে হবে। তো আমরা সাধারণত বলি যে রোগ যতদিন থাকবে ততদিন খাওয়া উচিত, কিন্তু রোগীদের যদি একথা চিকিৎসক বলে তাহলে কিন্তু রোগীরা হতাশ হয়ে যায় অথবা তারা একটা নিশ্চয়তা না পেয়ে ওষুধ খেতে চায় না। তো ডাক্তাররা সেক্ষেত্রে রোগীকে একটু এনশিওর করে যে আপনি দু মাস খান অথবা তিন মাস খান, তাহলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। আসলে দু মাস তিন মাস বড় কথা নয়, আপনি যতদিন সুস্থ না হবেন প্রত্যেকটা রোগের জন্যই কিন্তু আপনি সুস্থ হওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনি সেই পর্যন্তই ওষুধ খাবেন যে পর্যন্ত না আপনি সুস্থ হচ্ছেন। তাহলে আমরা যৌন দুর্বলতার ব্যাপারটাও কিন্তু একই রকম ব্যাপার, আমাদের এটা জীবনের পার্ট। সুতরাং আমরা অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ একজন ব্যক্তি গ্যাস্ট্রিকের সে বছরের পর বছর ওষুধ খাচ্ছে, তার ডায়াবেটিসের সে কন্টিনিউ বছরের পর বছর ওষুধ খাচ্ছে, খেতে খেয়ে চলছে, হাই প্রেশারে খাচ্ছে, হার্টের ওষুধ খাচ্ছে, তাহলে সে যৌন দুর্বলতার জন্য যেটা আমি বলবো পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিক কিছু ওষুধ কন্টিনিউ খেতেই পারে। দেখেন, আপনি যখন গ্যাস্ট্রিকে ভোগেন অথবা আপনি হার্টের সমস্যায় ভোগেন, হাই প্রেশারে ভোগেন অথবা ডায়াবেটিসে ভোগেন, এগুলোর জন্য কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সাফার করছেন। কিন্তু যৌন দুর্বলতার ব্যাপারটার সাথে আপনার পার্টনার জড়িত, আপনার ফ্যামিলি জড়িত, আপনার অনার জড়িত। সুতরাং আপনি অন্য বিষয়টাকে যত বেশি গুরুত্ব দিচ্ছেন, যৌন দুর্বলতার ব্যাপারটাকে তত বেশি আমরা গুরুত্ব দিই না। এক্ষেত্রে কিন্তু অনেকের পরিবার ভেঙে যায়, সংসার ভেঙে যায় অথবা সামাজিকভাবে এর কারণে সামাজিকভাবে বিভিন্নভাবে সে হেয় প্রতিপন্ন হয়। সুতরাং আপনারা আমাদেরকে প্রত্যেকেই উচিত এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া, গুরুত্ব দিয়ে এর সাথে কন্টিনিউ ভালো ওষুধগুলো খাওয়া। হোমিওপ্যাথিতে খুব চমৎকার ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘদিন খাওয়া যায় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি সুস্থ হতে পারবেন। সুতরাং আপনার যদি কন্টিনিউ কিছু জার্মানি ওষুধগুলো কন্টিনিউ নিতে পারেন, এখানে যদি 1-2 হাজার টাকা আমি কন্টিনিউ প্রতি মাসে ব্যয় করি, তাহলে কিন্তু আমার জন্য খুব বেশি কিছু না। আমরা কিন্তু বিভিন্নভাবে চা, বিড়ি, সিগারেট, অন্যান্য নেশা করেও কিন্তু অনেক টাকা খরচ করে ফেলি। সুতরাং যৌন দুর্বলতার ব্যাপারটা আসলেই আমরা একটু অ্যাভয়েড করে চলি, এভাবেই কিন্তু বছরের পর বছর চলছে। অনেক ফ্যামিলিতে অশান্তি, আমরা যেহেতু ডাক্তারি করি আমরা বিষয়টা জানি এবং বিভিন্নভাবে তাদের সাথে আলাপ করে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তো যেহেতু পার্শ্বপ্রতিক্রিয়ার মুক্ত অনেক হোমিও ওষুধ রয়েছে এবং জার্মানি অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলো আপনি দীর্ঘদিন খেতে পারবেন, যেটা আপনার শরীরে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, সুতরাং আপনি যতদিন সুস্থ না হন কন্টিনিউ হোমিওপ্যাথিক ওষুধগুলো খেয়ে যান, এটা আমার আমি চিকিৎসক হিসেবে আপনাদের বলতে পারি। তাহলে আমি যতদিন সুস্থ হব না ততদিন হোমিওপ্যাথি বা যৌন দুর্বলতা বলে সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু ওষুধটা সেবন করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।